সম্প্রতি জিবি হাসপাতালে দুজনের কিডনি প্রতিস্থাপন হয়েছে, তবে পরিষেবা আরও কীভাবে উন্নত করা যায় সেই বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং এগিয়ে চলার সঙ্গে সহযোগিতায় আয়োজিত রক্তদান উৎসবে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী এ কথা বলেন। এগিয়ে চলার সঙ্গে আয়োজিত রক্ত উৎসবেই কিডনি প্রতিস্থাপন নিয়ে তিনি আরও বলেন, কিডনি প্রতিস্থাপনের দায়িত্বে থাকা মণিপুরের সিজা হাসপাতালের সাথে কথা হয়েছে। এ বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের দুটি কিডনি প্রতিস্থাপনে সফলতা এসেছে। দুটি কিডনি বিনামূল্যে প্রতিস্থাপন করা হয়েছে জিবি হাসপাতালে, কিন্তু রাজ্যের বাইরে গিয়ে রোগীর পরিবার যদি কিডনি প্রতিস্থাপন করত তাহলে তাদের 35 থেকে 40 লক্ষ টাকা ব্যয় হতো। সে অর্থ ব্যয় হয়নি রোগীর পরিবারদের। দানে এগিয়ে না আসার জন্য যাদের উদ্বুদ্ধ করার যে মেইন উদ্দেশ্য সেটা কিন্তু এখানে আসছে, দেখতে পাচ্ছি আমরা আসছেন। এবং যে কথাটা আমি বললাম, বেশি রক্ত একসাথে রাখা যায় না, এটা ব্যালেন্স রাখতে হয়, কারণ আদারওয়াইজ এগুলো যদি ইউজ না করা হয় ঠিক সময়ে সে নষ্ট হয়ে যায়। অনেক সময় এখানে সাংঘাতিক বন্ধুরা আছেন, সেগুলো যখন ফেলে দেওয়া হয় হইচই, যে রক্ত ফেলে দিল আসলে নির্দিষ্ট একটা সময়ের পর যদি ওইটা ইউজ না হয় তাকে ফেলে দিতে হয়। তো এইরকম না যে রক্ত দিয়েছে ফেলে, এর জন্য বেশি বেশি রক্ত নিয়েও রাখা যায় না। আমি সব জায়গাতে রক্ত দানের বিষয়ে আমি সবসময় বলি যে এটা অনেকটা সাইকেল চালানোর মতো, সাইকেল যেরকম চালাতে গেলে ব্যালেন্স করে সাইকেল চালাতে হয়, একটু ব্যালেন্স হারালেই কিন্তু পড়ে যাবে। কাজে এখানে মানে ডিমান্ড আর সাপ্লাইয়ের যে তার ব্যালেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।